আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে হিক পার্টনার প্রো অ্যাপস ব্যবহার করে আপনি কিভাবে আপনার এনভিআর চ্যানেল ক্যালকুলেট করবেন। তার জন্য আমি আগে অ্যাপসে ঢুকব, তারপরে অ্যাপস থেকে মোর অপশনসে যাব, তারপরে নিচে ক্যালকুলেটরস, এখান থেকে আমি এনভিআর চ্যানেল ক্যালকুলেটরে চলে যাব। এখানে আমি প্রথম অপশনটা আগে দেখাবো যে এনভিআর নাম্বার, অর্থাৎ আপনার কয়টা এনভিআর লাগবে। এর জন্য প্রথমে আমি ডিভাইস মডেলটা, অর্থাৎ আমি যেই এনভিআরটা ব্যবহার করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে নিব। তারপরে আমি চলে যাব হচ্ছে আইপিসি মেন স্ট্রিম বিট্রেটে, অর্থাৎ আমার মেন স্ট্রিমে কতটুকু নেট স্পিড চাচ্ছি সেটাতে চলে যাব। ইন জেনারেল আমরা মেন স্ট্রিমে আরও বেশি ক্লিয়ারার ভিউ পাই, তার জন্য মেন স্ট্রিমটা আমাদের বেশি নেট স্পিড ডিমান্ডিং হয়। তার জন্য আমি এখানে 1 Mbps দিলাম এবং সাবস্ট্রিম বিট্রেটটা মেন স্ট্রিম থেকে একটু কম ক্লিয়ারার হয়, দ্যাটস ওয়াই এখানে নেট ডিমান্ডিংটা একটু কম থাকে, তাই আমি এখানে হাফ করে দিলাম 512 Kbps। তারপর আমি এখানে আইপিসি নাম্বার, অর্থাৎ আমি কয়টা ক্যামেরা ইউজ করতে চাচ্ছি সেটা দেবো। ধরলাম আমি এখানে 5টা ক্যামেরা ব্যবহার করতে চাচ্ছি, তো এখানে আমি 5 সিলেক্ট করে ক্যালকুলেট অপশনে ক্লিক করলে দেখবো এখানে আমার একটা চ্যানেল দেখাচ্ছে, অর্থাৎ আমি একটা এনভিআর ব্যবহার করে আমি আমার রিকোয়ার্ড ডাটা ফিল আপ করতে পারবো। তো একটা এনভিআর হলেই হয়ে যাবে আমার। তারপর আমি পরের পাশের অপশনটা চলে যাবো উপরের ডান দিকে, আইপিসি নাম্বার, অর্থাৎ আমার কয়টা ক্যামেরা দরকার হবে এখানে। সেক্ষেত্রেও আগের মতোই আমি এখানে মডেল সিলেক্ট করে নিব, মেন স্ট্রিম এবং সাবস্ট্রিম সিলেক্ট করে নিব। তারপর আমি এখানে আমি দিব হচ্ছে এনভিআর নাম্বার, অর্থাৎ আমি কয়টা এনভিআর ব্যবহার করব এখানে। তো আমি একটাই দিলাম, একটা এনভিআর ব্যবহার করব। তারপর ক্যালকুলেট অপশনে দিলে দেখবো এখানে 8 দেখাচ্ছে, অর্থাৎ আমি এখানে 8টা ক্যামেরা ব্যবহার করতে পারবো। আরও সহজ ভাষায় বললে আমার এই এনভিআরে 8টি চ্যানেল রয়েছে। ধন্যবাদ।